হাই, আই এম কল্লোল ঘোষ ফ্রম বনসাই ইন বেঙ্গলি চ্যানেল। আজকে বনসাইয়ের যে স্টাইল নিয়ে কথা বলবো তা হলো কাসকেড স্টাইল। কাসকেড বলতে আমরা কি বুঝি? পাহাড়ের ধাপে যে স্তরে স্তরে গাছ সৃষ্টি হয়, যে নিচের দিকে সূর্যের আলো পাওয়ার জন্য ঝুঁকে পড়ে তাকে বলে কাসকেড স্টাইল। যেমন এটি একটি কাসকেড বনসাই। কাসকেড বনসাই তৈরির পদ্ধতি নিয়ে বলছি। প্রথমে গাছটিকে বড় করুন এবং দুটি ব্রাঞ্চ সিলেকশন করুন। যেমন আমি এই ব্রাঞ্চটি সিলেকশন করেছি, এই নিচের ব্রাঞ্চটি লম্বা হয়ে ওপরে উঠে গিয়েছিল, তাকে আমি কপার ওয়ারের সাহায্যে বেন্ড করে নিচে নামিয়েছি এবং একটি সুন্দর কাসকেড বনসাইয়ের রূপ দিয়েছি। আপনারাও যদি কাসকেড বনসাই করতে চান, এই গাছটির নাম ফাইকাস গ্রিন আইল্যান্ড, ফাইকাস গ্রিন আইল্যান্ড গাছ কিনুন এবং তাকে প্রসেসিং টবেতে দুবছর গ্রো করুন এবং গাছগুলো একটু ম্যাচিউরিটি এলে তারপর তাকে কপার ওয়ার দিয়ে বেন্ড করে কাসকেড স্টাইল দিতেই পারেন। এবং সয়েল প্রিপারেশন অবশ্যই যেন একটু গ্রিটি সয়েল হয়, অর্থাৎ সয়েলে যেন বালি এবং গ্যাবেলসের পরিমাণ বেশি থাকে। এরপর দেখবেন এরকম একটা কাসকেড স্টাইল বনসাই তৈরি করা কত সহজ। যাক, আজকের মতো এই পর্যন্তই। আরো আসছি অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।